নমস্কার বন্ধুরা, আমি শিখা। শিখাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন সামার সিজন বা গ্রীষ্মকাল চলছে, আর এই গ্রীষ্মকালে তো ফলের রাজা আম। আজ তাই আমি ভাবছি এই আম দিয়েই কিছু একটা তৈরি করব। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ভীষণই ভালো লাগবে। আজ আমি তাই তোমাদের জন্য বানাবো ম্যাঙ্গো আইসক্রিম শেক। এই ম্যাঙ্গো আইসক্রিম শেক বানাতে চলো কি কি লাগছে একবার দেখি। ম্যাঙ্গো আইসক্রিম শেক বানাতে আমাদের লাগছে, দেখো এখানে আম নিয়ে নিয়েছি, কাঁকা আম রয়েছে, আর রয়েছে মেল্টেড আইসক্রিম। মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলবো আমি ম্যাঙ্গো আইসক্রিম শেক। আমি এবার এই আমটাকে কেটে এর পাল্পটাকে বের করে নেব। আমটা এতটাই মিষ্টি যে আমাদের চিনি ইউজ করতে হবে না, কেননা আইসক্রিমেও অনেক মিষ্টি থাকে আর আম তো মিষ্টি। আমি পাল্পটাকে এভাবে বার করে নিচ্ছি। পুরো আমের পাল্পটাই বার করে নেব। বন্ধুরা, গরমে যেমন আম সেরা, তেমনি আজ একটি নতুন ফুলের সঙ্গে তোমাদের আমি পরিচয় করাবো। দেখো আমার বাগানে লিসিনথিয়াস বা নন্দিনী, এর রূপে তো আমি অভিভূত, তাই তোমাদের সঙ্গেও পরিচয় করে দিলাম। নিয়াস্টের কালারটা দেখো, দেখলেই পাগল পাগল হয়ে যাবে। এবার আমি আবার চলে আসি আমার রেসিপিতে। এবারে আমি একটা মিক্সিং জার নিলাম, নিয়ে এতে আমি এই মেল্টেড আইসক্রিমটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমরা ভ্যানিলা বা টু ইন ওয়ান যে কোনো আইসক্রিম নিতে পারো, একটু কালারটা দেখে নেবে, কারণ ম্যাঙ্গোর সাথে যেন যায়, চকলেট আইসক্রিম তো একদমই যাবে না। আমি টু ইন ওয়ান নিয়েছি, তোমরা ভ্যানিলা নিতে পারো। আইসক্রিমটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি এই ম্যাঙ্গো পাল্পটাও দিয়ে দেবো। আমি কোনো সুগার অ্যাড করবো না, কারণ আমও মিষ্টি আর আমার আইসক্রিমও মিষ্টি। মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস লাগবে। ঢাকনাটাকে আমি বন্ধ করলাম। এবার আমি একে মিক্স করে নেব। আমার ম্যাঙ্গো আইসক্রিম শেক একদম রেডি হয়ে গেছে। গ্লাসে ভরে নিচ্ছি, দুটো গ্লাসেই ভরে নিলাম। একটা আইস কিউবও দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, আমার আইসক্রিম ম্যাঙ্গো শেক রেডি। আমি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। আমার এই খুব সহজ ম্যাঙ্গো আইসক্রিম শেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। একটু খেয়ে দেখি কেমন লাগছে।
ভীষণ টেস্টি। তোমরা ঝটপট বাড়িতে এটাকে বানিয়ে ফেলো আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।